থেকে 22 স্ন্যাপশট শুটিং 7 নম্বর আপ তুফান এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:00 22 স্ন্যাপশট যা ভাবছিস তা নয়। তোমার খাবার আছে কিন্তু আমার কাছে। আমি রুটি খাই। রুটি? গোল গোল মোটা মোটা। খাও না খেতে? খেতাম। কে বানিয়ে দিতেন? তোমার মা? আচ্ছা মুকুল, তোমার বাড়িতে গুপ্তধন ছিল? গুপ্তধন? তুমি যে কাগজের লোকেদের বলেছো যে তোমার বাড়িতে অনেক দামি দামি পাথর লুকোনো ছিল? বলনি? তোমার বাড়িতে লাল নীল পাথর ছিল না? ছিল তো, আমার বাবা পাথর কাটত। পাথর কাটতেন? হ্যাঁ। আর সেই পাথর গয়নায় বসানো হতো? হ্যাঁ। আই সি, মনিকার জেম কাটার। বাইরে যাচ্ছি বারান্দায়। যাও, ঘুরে এসে খাবে। দেখতে হবে না সাপের মুখ, লেজের ডগা। কেলো আসছি আমি। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তোর লুডো খেলা যাবে। দেখি খোকা, thank you.
মুকুল মুকুল বাবু ম্যাজিক দেখবে ম্যাজিক এই দেখো তুমি সোনার কেল্লা দেখতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। যোধপুরে আছে তোমার সোনার কেল্লা? জানি না। দামি দামি পাথর হিরে চুনি পান্না ওই বোতলে কি আছে? ওতে আকের শরবত পূর্বজন্মে খেয়েছো তুমি ওই জিনিস? আমি যাচ্ছি। চল চল আমি তোমায় পৌঁছে দিচ্ছি। ঠিক আছে চোদ্দ প্রচেষ্টা কিন্তু সেই হাজরা আর একটু হলে যোগাযোগ হয়ে গেছিল কথাটা কি এলাহাবাদ হবে 1962 তখন তোমার এক মাথা চুলে ঢেউ খেলছে আমার চুল কোপ দাড়ি আলখাল্লা চিনতে পারবে ও এটা তো খেয়াল করিনি কিছুই খেয়াল করো না হ্যাঁ ঠিকই দুই পাখি একটাতে ছেলেটাকে হাত করব আর একটাতে আমাদের চাল ছাড়ব খতম খতম কোন নাকাল করেছে আমাকে এই দশটা বছর কঠা রাস্তা ধরে চেয়ার ছেড়েছি তা তুমি জানো তো হ্যাঁ হ্যাঁ কম করে সতী নেই দুটো বই তিনটে স্যুট নিয়ে আমার তাকে ভাবতে পারো আমার তো তাও আছে আমার তো সব পরের দ্রব্য টপ টু বটম তবে দিন ক্ষত্রিয় বংশ তো নিরস্ত অবস্থাটা ভালো লাগছে না আর কাজটা তো আমাকেই করতে হবে তা আপনার কাছে মিছু মিছু ফেলে রেখে মরছে ধরি লাভটা কি হচ্ছে বুঝতে পারছি না ওটা ছাড়া যে খতম করা দ্বিতীয় রাস্তা নেই এটা তোমায় কে বলেছে আগে তুমি যাও ভাব জমাও সেটাই তোমার প্রথম কাজ যাও হা করে দাঁড়িয়ে থেকো না ও দাঁড়াও দাঁড়াবো কি বলে পরিচয় দেবে সেটা ঠিক করেছো ও আপনাকে ভাব দাব না ম্যাট্রিকে 56 পেয়েছিলাম 56 কিসে ভূগোল আচ্ছা এইবার এইখানে হলে সবচেয়ে ভালো হয় দেখো কিরকম হ্যাঁ আপনি শুধু ভূপুর্যটা কি নন আপনার অনেক গুণ আছে দেখছি সবই আমার বিদেশে শেখা জিনি ভাই এক ম্যাজিশিয়ানের সঙ্গে আলাপ হয়েছিল সরঞ্জাম কি সঙ্গে নিয়েই ঘুরেন হ্যাঁ সারা পৃথিবীতে তো আর বাচ্চারা হব নেই আর ওদের আনন্দ দিয়েও তো আনন্দ আপনারা যোধপুর যাচ্ছেন তো পথে একটা কেল্লা পড়বে ওটা দেখে তারপর যোধপুর যাব সোনার কেল্লা হতে হতে পারে কোথায় বলুন তো জয়পুর শহরেতে নাহারগাড় কেল্লা আচ্ছা আমার কামরায় এক ভদ্রলোক আছেন মিস্টার বাগজি তিনি আবার কেল্লা নিয়ে রিসার্চ করছেন তিনিও যেন কিরকম একটা নাহারগড় নাহারগড় বলছিলেন সকাল 7:30 পৌঁছবো ওটা দেখে সন্ধ্যের ট্রেনে যোধপুর চলে যাবো আচ্ছা